এখন ভাই কি করব, কপালে কষ্ট ছিল, হয়েছে বাবা মা ভালো বুঝিল, ভালো থাকতে পারবো, ভালো একটু খাইতে পারবো, তার জন্য ছুটির বেলা বিয়া দিছিল। কিন্তু এখন ভাই কপালে কষ্ট ছিল, হয়েছে, এখন আল্লাহরে তো আর দোষ দিতে পারি না, আমার কপালে যা ছিল তাই হয়েছে। এখন আমি চাই একটু নতুন করে বাঁচতে, একটু নতুন সংসার চাই, যে আমার দায়িত্বটা নেবে, আমার ছেলের দায়িত্ব নেবে, আমার ছেলের নিজের ছেলের মতন করে দেখবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের হ্যাঁ প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম মেঘলা। মেঘলা, আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো জি আছেন? আল্লাহ রাখছে ভালো। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি কারণে ভাই আমি প্রতিবেদনে আসা অনেকটা লাগছে? কষ্টে আছি, তার জন্য এখন আইছি। বাবা মা অনেকটা ছোটবেলা দিয়া দিছিল, ভালো থাকো, ভালোভাবে চলতে পারবো। এখন ছেলেটা আসলে ভালো আসিল না, তো তার জন্য তালাক হয়ে গেছে। এখন আমার বাবা মা আছে, আমার একটা বোন আছে, আমার একটা ছেলে আছে, তার আচ্ছা জন্য আমি আচ্ছা, অনেকটা মানে কষ্ট আপনার বিয়ে করে আছি। শাদী হয়েছিল? হ্যাঁ 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 আচ্ছা, বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল ভাই ভালোই, দুই ফ্যামিলি রাজি ছিল, তাদের পছন্দে বিয়ে শাদী করাইছিল। আসলে সেই ছেলেটা অন্য মেয়েদের সাথে তার ভালোবাসা ছিল, তার জন্য আমি তার আগে থেকে জানি নাই, তাইলে আমি বিয়ে শাদী আগে বসতাম না। কিন্তু আচ্ছা তার বিয়ের পরে আমি জানছি, বাচ্চাটা হওয়ার পরে জানছি যে সে অন্য মেয়েদের সাথে প্রেম করে, সে আমারে নিয়ে থাকতে চায় না, সংসার করতে চায় না। তার জন্য ভাই আমি এখন তালাক দিয়ে চলে আইছি। তখন আমি চাই একজন ভালো মানুষ যে আমার পাশে থাকবে, আমার ছেলের দায়িত্বটা নেবে, আমার দায়িত্ব নেবে, অবশ্যই আমি সারা জীবন তার পাশে থাকবো। পড়ালেখা করছিলেন? না ভাই পড়ালেখা করতে পারি নাই ভাই, আমি অত বড় ঘরের মেয়ে না, আমি একটু সাধারণ ঘরের মেয়ে। আমার বাবাটা রিক্সা চালায়, আম্মাটা বয়স্ক বাড়িতেই থাকে, আমার ছেলেটা রাখে, আমি বাসা বাড়িতে কাজ করি। এই জীবনটা কিরকম লাগে, ধরেন এই অল্প বয়সে বিয়ে হয়ে গেলো, এখন বাচ্চা আছে, স্বামী নেই, মানে নিজে যেন পড়ালেখা শিখতে পারেন নেই, মানে কিরকম লাগতেছে এই জীবনটা? এখন ভাই কি করব, কপালে কষ্ট ছিল, হয়েছে, বাবা মা ভালো বুঝিল, ভালো থাকতে পারবো, ভালো একটু খাইতে পারবো, তার জন্য ছুটির বেলা বিয়া দিছিল। কিন্তু এখন ভাই কপালে কষ্ট ছিল, হয়েছে, এখন আল্লাহরে তো আর দোষ দিতে পারি না, আমার কপালে যা ছিল তাই হয়েছে। এখন আমি তাই একটু নতুন করে বাঁচতে, একটু নতুন সংসার চাই, যে আমার দায়িত্বটা নেবে, আমার ছেলের দায়িত্ব নেবে, আমার ছেলের নিজের ছেলের মতন করে দেখে আমার পাশে থাকবে, অবশ্যই আমি তার পাশে বাচ্চাটার থাকবো। বয়স কতদিন? এই 1.5 বছর চলতেছে। ধরেন আপনার যেরকম স্বামী নেই, অনেকেরই আছে, ধরেন স্ত্রী মারা গেছে বা স্ত্রী চলে গেছে, তারও হয়তো একটা বাচ্চা কাচ্চা আছে, এরকম যদি কোনো ছেলে বিয়ে করতে চায় তাহলে করবেন? অবশ্যই বিয়ে করবো, সে যদি আমার ছেলের নিজের ছেলে মনে করে নিতে পারে, আমি তারও বাচ্চার, আমি নিজের বাচ্চার মতন করে বড় করব। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেটে, মাধবপুরে, সিলেট মাধবপুর, গ্রামের বাড়ি ওইখানে? হ্যাঁ গ্রামের আচ্ছা বাড়ি আচ্ছা, ওইখানে। আমি এখন বর্তমানে সাভারে থাকি, এখানে ভাড়া থাকি বাবা মার কাছে। আমি কিছুদিন হয়েছে এখানে আইছি, আর আগে সিলেটে আসছিলাম, পরে বাড়ি ঘরে পানি উঠছে সিলেট এলাকা, তো আপনারা দেখছেন খবরে পানি উঠছে, তার জন্য ওইখানে আর থাকতে পারি নাই, একা তো ওইখানে আর থাকি নাই, চলে আইছি বাবা মার কাছে। এই যে জীবনে কখনো ভাবছেন এই ভিডিওর সামনে এসে নিজের বিয়ের না না জন্য ভাই আসতে হবে বা এই করতে হবে? কখনোই ভাবি নাই ভাই, যে কখনো যে আমার ছেলেটার জন্য, আমার আমার কপালে কষ্ট আছে, তার জন্য আমি প্রতিবেদনে আইসি। এখন আমি চাই নাই কখনো প্রতিবেদনে আসতে, আমি আইসি, এখন জানি না আমার কপালে কি আছে না আছে, কিন্তু আমি আইসি। এখন যদি কেউ পারে আমার পাশে থাকবে, অবশ্যই সে যদি আমারে আপন করে নিতে পারে, আমি অবশ্যই তারে আপন করে নেব। আচ্ছা আচ্ছা, তা এই ভিডিওটা দেখে অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাবে, তা মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ ভাই আমার ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই নাম্বারটা মুখস্থ নাই, আমার ফোনে থেকে দিয়ে আলাম। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই সব সময় খোলা থাকে আমার এই নাম্বার। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর 5 ওয়াক্ত নামাজ সালাম হ্যাঁ পড়ে আল্লাহর কাছে অবশ্যই দোয়া ইনশাআল্লাহ করবেন। নামাজ পড়ি ভাই। তা আর কোনো কিছু বলতে চান? না আর বলতে চাই না কিছু। ওকে আপু, তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।